ত্রিভুজের পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত আঁকতে হলে সবার ফার্স্টে আমাদের পরিবৃত্তর ক্ষেত্রে পরিকেন্দ্র এবং অন্তর্বৃত্তর ক্ষেত্রে অন্তকেন্দ্র আঁকতে হয় তো ক্ষেত্রে অন্তর্বৃত্ত অঙ্কন করব তো আমাদের অন্তকেন্দ্র কি সেটা জানতে হবে অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের কোনগুলোর খণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে তার অন্তকেন্দ্র। তো আমরা ক্ষেত্রে কি করব সবার ফার্স্টে যে প্রপার্টিগুলো দিবে ত্রিভুজের সেই ভিত্তিতে ত্রিভুজটা এঁকে নেব তারপর তার দুটো অন্তঃ যে বিন্দুতে মিলিত ফার্স্ট কোয়েশ্চেন আমরা সলভ করবো এটা সবচেয়ে ইজিটা তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যার সাহায্যে আমরা অন্তর্বৃত্তটা অঙ্কন করবো তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেভেন সেমি সিক্স সেমি আর ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তাহলে চলো স্টার্ট করা যাক সর ফার্স্টে বাহুগুলোর দৈর্ঘ্য যা আছে সেই হিসেবে আমরা এঁকে নেব তাহলে ফার্স্টে সেভেন সেমি সেভেন সেমিটা কনস্ট্রাক্ট করা যাক জিরো থেকে স্টার্ট করে সেভেন নেক্সট হচ্ছে সিক্স সেমি আরেকটা বলেছে ফাইভ পয়েন্ট ফাইভ সেম তাহলে ওটাও আমরা কনস্ট্রাক্ট করবো ফাইভ পয়েন্ট ফাইভ সেমি সর ফার্স্টে যে সেমিগুলো হলো তার পাশে মেজারমেন্টটাও লিখে নেব যেন কনফিউশন না হয় এটা হচ্ছে আমাদের সেভেন সেমি এটা সিক্স সেমি এটা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি চলো শর ফার্স্টে ত্রিভুজটা কনস্ট্রাক্ট করবো আমরা একটা বড় দাগ টেনে নেব আর নিজের খুশি মতো এখানে যে সাইডগুলো আছে অর্থাৎ সেভেন সেমি সিক্স সেমি ফাইভ সেমি যে কোনো একটা আমরা নিচে নিতে পারি আমরা এখানে সেভেন সেমিটা নেব মানে ইউজুয়ালি বড়োটা নিলে একটু সুবিধা হয় তাহলে সেভেন সেমি আমরা সবাই জানি কীভাবে আমাদের বাহুর দৈর্ঘ্য মাপতে হয় তাহলে একইভাবে এখান থেকে সেভেন সেমি নিয়ে কেটে নিলাম এটা হলো আমাদের ত্রিভুজের ভূমিটা সেভেন সেমি এবার হচ্ছে আমাদের অন্য দুটো বাহু অর্থাৎ সিক্স সেমি আর ফাইভ সেমি তাহলে শর্ট ফার্স্টে সিক্স সেমিটা হবে এখান থেকে নিয়ে এইভাবে আর ফাইভ সেমিটা হবে এখান থেকে নিয়ে এখানে বসি এইভাবে এবার বাহুগুলো জুড়ে দিলে আমরা ত্রিভুজটা পেয়ে যাবো আমাদের যে ত্রিভুজটা আমরা যার অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করতে চাইছি শর্ট ফার্স্টে এই দুটো বাহু জুড়ে দিই বাহু তো না বিন্দুগুলো জুড়ে দিই তাহলে আমাদের ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল এবার ত্রিভুজের অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করবো অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য শর্ট ফার্স্ট কাজ আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্তর কেন্দ্র যেটা সেটাকে ফাইন করব। কিভাবে যে কোনো দুটো কোণের অন্তর্দিক খণ্ডকে অন্তর্দিক খণ্ডকদ্বয় যেখানে মিলিত হবে সেখানে অবশ্যই তৃতীয় কোণের অন্তর্দিক খণ্ডকটাও মিলিত হবে আর আমরা জানি ত্রিভুজের কোণের অন্তর্দিক খণ্ডগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকেই বলা হয় অন্তর্বৃত্ত তাহলে ফার্স্ট কাজ হবে আমরা এক্ষেত্রে ইউজুয়ালি চেষ্টা করবে ভূমির সংলগ্ন যে দুটো কোণ থাকে তাদের অন্তর্দিক খণ্ডক বের করা তাহলে সেটাই সুবিধা হয় ফার্স্টে এই কোণটা অন্তর্দিক খণ্ড করবো তাহলে আমরা জানি অন্তর্দিক খণ্ডক করার জন্য সর ফার্স্টে এমনভাবে একটা বৃত্ত চাপ আঁকতে হবে একটু বড়ো নিয়ে নিই তাহলে সুবিধা হবে পড়বে তো একটা মিটিয়ে দিলেই হবে এভে না হলো এবার এর এখানে বসিয়ে এই বৃত্ত চ্যাপ্টার অর্ধেকের বেশি যে কোনোটা বড় নিলেও অসুবিধা নেই খালি খেয়াল রাখবে অর্ধেকের যেন ছোটো না হয় কারণ অর্ধেকের যে ছোটো যদি কোনোভাবে হয়ে যায় তাহলে এই যে আমরা ছেদ বিন্দুটা খোঁজার চেষ্টা করছি এটা পাওয়া যাবে না এখানে খেয়াল রাখতে হবে যেন আমরা ঠিক পয়েন্টে ঠিক মতো বসাই না ছাড়া ছোটোখাটো ভুলের জন্য আমাদের লাস্ট অ্যান্সারও ছোটোখাটো ভুল আসবে তাহলে এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু এটা হচ্ছে আমাদের এই কোনটার অন্তদি খণ্ড আমরা পেয়ে গেলাম এবার আমরা এই কোনটার অন্তদি খণ্ড করবো কীভাবে দেখা যাক শরফ ফার্স্টে এখানে একটা বৃত্তচাপ নেওয়া হলো চেষ্টা করবে বৃত্তচাপটা একটু বড়ই নেওয়ার কারণ না ছাড়া এখানে প্রবলেম হয় কারণ আমাদের রুল কম্পাস অতটা ছোট হলে মাপটা নিতে প্রবলেম হয় তাহলে এখান থেকে আর এখান থেকে আমরা দুটো বৃত্তচাপ নেব এখানে বসি আর একটা এবার এই দুটো জুড়ে দেবো আর যে বিন্দুতে এই দুটো মিলিত হবে সেটাই হবে আমাদের অন্তক কেন্দ্র তাহলে এই দুটো মিলিত হচ্ছে আমাদের এই পয়েন্টটাই তাহলে আমাদের অন্তক কেন্দ্র পেয়ে গেলাম আমরা এই পয়েন্টটা তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র এর সাপেক্ষে আমাদের অন্তর্বৃত্তটা আঁকতে হবে কিন্তু এটা অন্তঃকেন্দ্র হলেও আমরা এখনও তো জানি না যে অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ কত হবে অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ হবে এই বিন্দু থেকে এই নীচের সরল রেখা আছে অর্থাৎ ত্রিভুজের এই বাহুটার উপর অঙ্কিত লম্বদৈর্ঘ্যই হবে এর অন্তর ব্যাসার্ধ তাহলে ফার্স্টে আমরা এখান থেকে লম্ব অঙ্কন করব নিচে তোমরা এর আগে নিচু ক্লাসে শিখেছ স্বলেখার বহিস্থ কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কনের যে প্রসেসটা অনেকটা ধনুকের মতো করে এই প্রসেসটা এখানে আমরা অ্যাপ্লাই করব তাহলে এটা হচ্ছে আমাদের বহিস্থ বিন্দু আর এই স্বলেখার উপর আমরা লম্ব আঁকছি এমনভাবে একটা বৃত্তচাপ ফার্স্টে এঁকে নেব তারপর এখান থেকে মোটামুটি একটু কার্ভ সাইজটার চেয়ে অর্ধেকের যেন বড়ো হয় আমি আবারও বলছি বেশি বড় হলেও অসুবিধা নেই খালি দূরে ছেদ করবে তাই কিন্তু অর্ধেকের চেয়ে ছোট হলে ছেদ করবে না তখন প্রবলেম হবে তো অর্ধেকের চেয়ে বড় নেবে তাহলে হয়ে গেল এবার আমরা যদি এই সরলরেখাটা যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের অন্তকেন্দ্র থেকে ভূমির বাহুটার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এইটুকুটা হচ্ছে আমাদের লম্ব দৈর্ঘ্য এখান থেকে এই ডিস্টেন্সটা অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অন্তবৃত্তটার ব্যাসার্ধ এর সাপেক্ষে আমাদের বৃত্তটা অঙ্কন করতে হবে এবার এখানে দেখবে অনেক সময় কি হয় ছোটো খাটো কোনো কারণে বৃত্তটা প্রপার আসে না দেখা যাক আমাদের এখানে কেমন আসছে হালকা করে এইভাবে সাইডও ট্রাই করবে কী হচ্ছে আমরা করার সময় কী দেখলাম এখানে দেখছি যে বৃত্তটা এই দিকটা হালকা একটু বেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছ এই দিকটা হালকা একটু বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা দূর করার জন্য হালকা করে সাইডে নিয়ে নেবে অর্থাৎ অন্তর্বৃত্তের কেন্দ্রটা যেখানে আছে সেখানে না নিয়ে একটু ভেতরে নেবে এর প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু খেয়াল রাখবে এই জিনিসটা কোনো স্যার যখন চেক করবে খাতে তখন কখনোই চেক করবে না যে কোনটা অন্তর্বৃত্ত হিসেবে খালি চেক করবে যে তোমার বৃত্তটা প্রপার হয়েছে কিনা আর সেই বৃত্ত হিসেবে তার যে সারকমফারেন্স অর্থাৎ পরিধির যে লাইনগুলো আছে সেই লাইনগুলো একদম লেখার উপর টাচ করে গেছে কিনা তাহলে আমরা যদি এই বৃত্তটা আঁকি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রথম যে বৃত্তটা হচ্ছিলো তার একটু বাইরে বেরিয়ে যাচ্ছিলো অনেক কারণে এরকম হয় এবার যদি তুমি এটাকে মিটিয়ে পুনরায় করতে যাও তাহলে অনেক সময়ের ব্যাপার আর সেটা অনেক রকম প্রবলেমও হবে তো চেষ্টা করবে কখনো যদি এরকম হয় হালকা বেরিয়ে যাচ্ছে তাহলে আমি যে ট্রিকটা ইউজ করলাম সামান্য একটু চাপিয়ে নিলে কেন্দ্র থেকে দিয়ে বৃত্তটা আঁকলে এখন দেখো যে বৃত্তটা আছে একদম প্রপার এই স্বর লেখার উপর এই স্বর লেখার উপর এই স্বর লেখার উপর এই যে হালকা যে দাগটা দেখা যাচ্ছে এটা আগে যে পজিশন ছিল সেই পজিশনের বৃত্তের দাগটা সেটা বৃত্তের বাইরে বেরিয়ে যেত সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা ছিল কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম নাম্বার কাটার কোনো রকম সম্ভাবনা নেই তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের উপর একদম আমাদের বৃত্তটা সারকমফারেন্স টাচ করে আছে এবার কি লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করা যায় ফার্স্টে আমরা ত্রিভুজটা নাম দিয়ে দেব আমি পেন দিয়ে লিখছি তোমরা পেন্সিল দিয়ে লিখবে কারণ পেন দিয়ে না লিখলে ভিডিওতে লেখাটা স্পষ্ট আসবে না যেহেতু এখানে ত্রিভুজের কোনো নাম দেওয়া ছিল না আমরা নিজের খুশি মতো নাম দিলাম এবিসি আর কেন্দ্রের নাম ইউজুয়ালি ও দেওয়া হয় তাহলে ও আর আমরা এখানে নিচে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজ এবিসির ও কেন্দ্রীয় বিশিষ্ট অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার যার বলতে এখানে ত্রিভুষ্টের কথা বলা হয়েছে আমরা অন্যান্য বাহুগুলো যেটা যেমনটা নিয়েছি তেমনভাবে নিব অর্থাৎ বিসি ইকুয়ালস টু সেভেন সেমি এবিটা নিয়েছিলাম আমরা সিক্স সেমি তাহলে এবি ইকুয়ালস টু সিক্স সেমি এবং এসি ইকুয়ালস টু ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এতটাই যথেষ্ট তাহলে আমাদের অন্তর্বৃত্ত আঁকতে হলে আমরা এইভাবে করবো আর নিচে লেখাটা এমনটা লিখতে হবে আসলে তোমরা বুঝতে পারছো